Hey Shams, কি করো? না কুসুম ভাবি চিন্তা করলাম যে এই দুপুর টাইমে যদি মনে করেন একদম ঝাল কইরা ভুনা ভুনা গরুর কলিজা সাথে গরম ভাত তার সাথে একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিয়ে এরকম মা খাইয়া এরকম এত বড় নলা কইরা খাওয়া যাইতো না কুসুম ভাবি আর করতে পারবো না খিদে লেগে গেছে মা কি রান্না সব জাম্বুরাও বুঝছো এই আমরা আছে না আমরা কি এরকম টুকরা টুকরা করে বুঝছো কাইটা তারপরে লাল গুঁড়া মরিচ দিয়া তারপরে লবণ দিয়া মাখাইয়া খাইলে আর বলতে পারতেছি না ভাইয়া প্লিজ আমরাই নো বৃষ্টির আমে যে প্রথমদের খাওয়া হবে হাংরি নাকি থেকে বৃষ্টি পড়ুক আর না পড়ুক আমি আজকেই অর্ডার দিব শোনো ভাবি আমরা না বিয়ে বাড়ির খাবার খাবো বুঝছো একদম বিয়ে বাড়ির যে পোলাওটা থাকে না একদম ঝড় ঝরা বাসমতি চালের পোলাও তারপরে যে বিয়ে বাড়ির রোস্টটা থাকে সাথে মনে করো রেজালা দুইটাই নিবো বুঝছো খাসির রেজালা গরুর রেজালা দুইটা রেজালাই অর্ডার করব আর টিকিয়া আর যে সালাদটা বলবো ভালো করে দিতে বুঝছো লেবু চিপ্পা রেজালা দিয়ে ওই পোলাওটা খেতে যেই মজা আর বোরহানি ছাড়া তো হবেই না বোরহানি মাস্ট এরপরে জর্দা জর্দার সাথে যে ছোট 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 মিষ্টিগুলো থাকে না ওগুলোতে কি মজা লাগে ভাবি আর সামস আমি খাওয়াবো না নাকি একটা কাচ্চিও অর্ডার করি আচ্ছা এগুলোর সাথে একটা কাচ্চিও অর্ডার করবো বুঝছো ও নো সামস আমি কাচ্চিও খাবো না বিকজ আই অ্যাম অন ডায়েট তুমি মানুষ তুমি কি আমি কন্ট্রোল করছি ডায়েট কন্ট্রোল মজাটাই নষ্ট করে দিলাম বুঝছো আম্মু মনে করো খুদের ভাত আছে না খুদের ভাতের সাথে লাল টকটকা শুটকি ভর্তা তারপরে শুকনা মরিচ টাইলা শুকনা মরিচ ডইলা আলু ভর্তা এরপরে মনে করো মরিচ ভর্তা রসুন ভর্তা লাল রঙের তারপরে তোমার কালিজিরা ভর্তা দিয়া যদি খাওয়া যায় তো না আম্মু ভাগুরে এটি আমারে কইয়া লাভ নাই কি যে কয়েতে ইচ্ছে হইতেছে তো বানা ওই যে রান্নাঘরে সব আছে যে বত্তা বানা খা আমি কিগুলা পারি মা তুই ফারস্তা কিতা আমি শুধু খাইতে পারি শামস দোস্ত কি রে চম্পা কি হয়েছে হঠাৎ আমার বাসায় আরে দোস্ত আমার তোরে খুবই দরকার আমার একটা ইমার্জেন্সি এসে পড়ছে ইমার্জেন্সি কিসের ইমার্জেন্সি দোস্ত কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো দোস্ত তুই প্লিজ চল না আমার সাথে বয়ফ্রেন্ডের সাথে বাইরে যাবি তুই দোস্ত প্লিজ না করিস না আমি আমার আম্মারে বলছি যে কালকে তোরে নিয়ে বাইরে হমু তুই না গেলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে যাবো দোস্ত প্লিজ চল না আমার সাথে প্লিজ দোস্ত আমারে বাঁচা শোন চম্পা তোকে একটা কথা বলি আজকে একদম মন দিয়ে শুনবি ঠিক আছে আমার মা যদি কখনো জানতে পারে যে তুই এই টাইপের কাজ কারবার করস তাহলে জীবনেও তোর সাথে তো যাইতে দিবেই না আর আমাদের যে একটা ফ্রেন্ডশিপ আছে সেটাও আমার আম্মা একদম ভেঙে দিবে ঠিক আছে আল্লাহ দোস্ত তুই এগুলো কি বলতেছোস আর তুই ভাবলি কেমনে আমার মা যদি শুনতে পারে যে এইরকম নষ্টামি নোংরামি তুই করস তাহলে তোকে জীবনের জন্য আমার মা মন থেকে উঠায় দেবে দূর দোস্ত এমনি অপমান করিস না তো আমার গায়ে লাগে না আর আমার মা কেন আমি নিজেও এইসব নষ্টামি নোংরামি অসভ্যতামি আর এই যে বয়ফ্রেন্ডের সাথে বাইরে ঘোরাঘুরি পাইজলামি একদম পছন্দ করি না বলে দিলাম শোন দোস্ত তুই এরকম করিস না প্লিজ চল আমি অনেক কষ্টে আমার ওই খাইসটা বয়ফ্রেন্ডে রাজি করাইছিলাম যে আমার যেন কালকে একটু চাইনিজ খাওয়ায় তুই গেলে তোরে খম আজকে চল
আর দোস্ত আজকে না তো কাল কি না না আমি গেলে আজকেই যাব আমি কিচ্ছু বুঝি না না কালকে তালকে না আমার এমনি সকাল থেকে আমার অবস্থা খারাপ আরে দোস্ত তুই কি শুরু করলি আজকে কেমনে যাব কালকে কথা বলছে হ্যাঁ তুই গেলে এখনি চল দোস্ত তোর এমনি করলে কেমনে হইব আচ্ছা ঠিক আছে আমি আজকে ব্যবস্থা করতেছি তা আন্টিরে কি বলবি শোন আমারে কিছু বলার দরকার নাই ঠিক আছে তো রেডি হ আরে আমি রেডি আছি এমনি চল